ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু ফেব্রুয়ারি 2022-এর ক্লাস ফাইভের 15 মার্কের বাংলা বিষয়ের প্রশ্নের উত্তর। বন্ধুরা, দেরি না করে ঝটপট খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নের উত্তরগুলো। প্রথমে দেখো, এক, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 3টি প্রশ্ন 3 মার্ক। বুনোহাঁস গল্পের ঘটনস্থল, উত্তর হবে ভারতের লাদাখ। ভারতের লাদাখ উত্তর, বুনোহাঁস গল্পের ঘটনস্থল খ, ভারতের লাদাখ। 2 নম্বর প্রশ্ন, বাড়ির জন্য মন কেমন করত, উত্তর হবে বাড়ির জন্য মন কেমন করত খ, জোয়ানদের, উত্তর হবে খ, জোয়ানদের। 1-3, বুনোহাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না সেটি হলো মাংস। বুনোহাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না, উত্তর খ, মাংস। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 3 মার্ক। 2-1, এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো কি দেখা যাবে, উত্তর, এখন আকাশের দিকে তাকালে দেখা যাবে যে দলে দলে বুনোহাঁস তীরের ফড়ার মতো কেবলই উত্তরের দিকে উড়ে চলেছে। 2-2, দেখে নাও, বরফ পড়তে শুরু করতে জোয়ানরা কী করলো, উত্তর, বরফ পড়তে শুরু করলে জোয়ানরা গিয়ে আহত হাঁসটিকে তাঁবুতে নিয়ে এলো। দেখো 2-3, একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কী দেখল, উত্তর, একদিন সকালে কাজ সেরে এসে জোয়ানরা দেখল বুনোহাঁস দুটি উড়ে চলে গেছে। 3-4, দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বন্ধুরা 6 মার্ক। 3-1, একদিন একটা বুনোহাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল, তারপর কী ঘটল, উত্তর, দেখো লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে বুনোহাঁসটি ঝোপের উপর অসুস্থ হয়ে নেমে পড়ায় তার সঙ্গীটিও নেমে তার চারপাশে উঠতে লাগলো। বরফ পড়া শুরু হতেই জোয়ানরা আহত হাঁসটিকে নিয়ে তাঁবুতে ফিরে এলো ও তার শুশ্রূষা করতে শুরু করলো। অপর হাঁসটিও তার পিছনে তাঁবুতে ঢুকলো। এরপর থেকে হাঁস দুটি তাঁবুতেই মুরগি রাখার খাঁচায় থাকার জায়গা পেল। 3-4, দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, 6 মার্ক। 3-1, দেখো একদিন একটা বুনোহাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো, তারপর কী ঘটলো। লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে বুনোহাঁসটি ঝোপের উপর অসুস্থ হয়ে নেমে পড়ায় সঙ্গীটিও নেমে চারপাশে উঠতে লাগলো। তার এর বরফ পড়া শুরু হতেই জোয়ানরা আহত হাঁসটিকে নিয়ে তাঁবুতে ফিরে এলো ও তারপর শুশ্রূষা করতে শুরু করলো। তারপর হাঁসটিও তার পিছনে তাঁবুতে ঢুকলো। এরপর থেকে হাঁস দুটি তাঁবুতেই মুরগি রাখার খাঁচায় থাকার জায়গা পেল। দেখো 3-2, জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো, তাদের আনন্দের কাজটি কী ছিল, উত্তর, লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে একটি ডানা জখম হওয়া বুনোহাঁস ও তার সঙ্গীকে জোয়ানরা তাদের তাঁবুতে আশ্রয় দিয়েছিল। তাদের টিনের কৌটার মাছ, তরকারি, ফলের কুচি ইত্যাদি খেতে দিত। মুরগি রাখার খাঁচায় তারা আশ্রয় পেয়েছিল, তাদের দেখভাল করার কাজটি ছিল জোয়ানদের কাছে আনন্দের। 3-3, একটি আহত হাঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের অনুভূতি বুনোহাঁস গল্পে কীভাবে প্রকাশ পেয়েছে, উত্তর, আহত হাঁসকে ডানা ভেঙে নিচে পড়ে যেতে দেখে তার সঙ্গী হাঁসটিও দল ছেড়ে তার সঙ্গে নেমে পড়ে। এমনকি জোয়ানরা আহত হাঁসটির কাছে গেলে সে তার বন্ধুকে বাঁচানোর জন্য তাদের দিকে তেড়ে আসে। আহত হাঁসটি যখন একটু একটু করে সেরে উঠল তখন সে চাইলে উড়ে যেতে পারত, কিন্তু সে যায়নি। এভাবে আহত হাঁসের প্রতি তার বন্ধু হাঁস পরম বন্ধুর মতো আচরণ করেছিল। দেখে নাও 4-3, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, 3 মার্ক। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, শীত কেটে যাওয়ার প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখা গেল, উত্তর, লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে শীত কাটার পর নিচের পাহাড়ের বরফ গলে গেল, বরফ সরে যায়, সবুজ ঝোপঝাড় বেরিয়ে পড়ল, ন্যাড়া গাছে আবার পাতা ও ফলের কুড়ি গজিয়ে উঠল, আর যেসব পাখিরা শীতের সময় দক্ষিণে গেছিল তারা আবার উত্তর দিকে ফিরতে লাগল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।